মুন্সিগঞ্জে মোক্তারপুরে বয়লার বিস্ফোরণে একজন নিহত হয়েছে, এ ঘটনায় আহত হয়েছে আরও দশজন। পুলিশ জানায় মোক্তারপুরে শাওবান ফিশিং নেটের বয়লারের ভেতরে গতরাতে কয়েকজন শ্রমিক কাজ করছিল, হঠাৎ করে বয়লার বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় অপারেটর সজীবের। এই ঘটনায় আহত হয় দশজন, আহতদের সদর হাসপাতাল সহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিধ্বস্ত হয় পাশে থাকা দশটি বসতবাড়ি। বয়লার বিস্ফোরণে 33 কেভি বিদ্যুতের লাইন উড়ে যায়, এরপর থেকে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।